ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। রাজ্যে ফের করোনা আক্রান্তের হদিশ। বাইপাসের ধারে নয়াবাদে আক্রান্ত প্রৌঢ়, নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 10। লকডাউনের মধ্যে সাঁকড়াইলে রাস্তায় বেরোলে পুলিশে লাঠিপেটায় মৃত্যুর অভিযোগ। দুধ কিনতে বেরিয়ে মৃত্যু দাবি পরিবারে, লাঠিচার্জ হয়নি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পুলিশের। অত্যাবশ্যকীয় পণ্য হোম ডেলিভারিতে বাধা নয়, আইন অমান্যে প্রশাসনের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি মমতার। অত্যাবশ্যকীয়তে বাধায় রাজ্যকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রকের। করোনা আবহে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহারে কঠোর ব্যবস্থা নেবে কেন্দ্র, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। ডাক্তার নার্সদের জ্বর হলে সোশ্যাল বয়কট নয়, বার্তা মমতার। লকডাউন অমান্য করে সল্টলেকের রাস্তায় গাড়ি আটকানোয় আক্রান্ত পুলিশ, অভব্য আচরণ, গ্রেফতার তরুণী সহ 3। বেঙ্গালুরু তেলেঙ্গানায় পুলিশকে রাস্তায় ফেলে মারধর। মহাভারতের থেকেও কঠিন যুদ্ধ, করোনা মোকাবিলায় 21 দিনের যুদ্ধে জয় আসবেই বললেন প্রধানমন্ত্রী। করোনা কে খিলাফ জো যুদ্ধ 21 দিন লাগনে ওয়ালে। ঘরে থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন বললেন মোদী। করোনা ভাইরাসে ভারতে গোষ্ঠী সংক্রমণ হয়নি জানালো স্বাস্থ্যমন্ত্রক। যারা কোয়ারেন্টাইন সেন্টারে তারা অস্পৃশ্য নন বললেন মমতা। ভারতে নোভেল করোনা ভাইরাসে ফের মৃত্যু, গুজরাতের আমদাবাদে মদিনা ফেরত মৃত্যু বৃদ্ধার। মৃতের সংখ্যা বেড়ে 11, আক্রান্তের সংখ্যা বেড়ে 606 জন। রাজ্যকে না জানিয়েই জাতীয় বিপর্যয় আইন লাগু কেন্দ্রে, পরিস্থিতির উন্নতিতে লকডাউন শিথিল দাবি মমতার। 21 দিনে পরিস্থিতি স্বাভাবিক না হলে প্রচুর ক্ষতি বললেন মোদী। অপ্রতুল কিট, অপর্যাপ্ত ল্যাব, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা রাজ্যপালের। এবিপি আনন্দ যুক্তিতর্ক অনুষ্ঠানে ধনখড়ের কাছে কেন্দ্রের কাছে আবেদন জানাতে অনুরোধ করেন চিকিৎসক। নিউটাউনের কোয়ারেন্টাইন সেন্টারেও করোনা হাসপাতাল, আরও 80টি বেড বেলেঘাটা আইডিতে। কোয়ারেন্টিনের জন্য শহরে 31টি হোটেলকে চিহ্নিত করল রাজ্য। দমদমের করোনা আক্রান্তের মৃত্যুর পর সৎকার নিয়ে জটিলতা, কারো মৃত্যু হলে এবার থেকে ধাপাতে সৎকার। সংখ্যালঘু সম্প্রদায়ের বাগমারিতে কবর জানালো কলকাতা পুরসভা। করোনা মোকাবিলায় পরিষেবা দিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রামীণ শাখাগুলি খোলা থাকবে একদিন অন্তর। করোনা মোকাবিলায় রাজ্যে চালু হেল্পলাইন নম্বর, ভবঘুরেদের জন্য নাইট শেল্টার। নোভেল করোনা ভাইরাসের হানা এবার ব্রিটেনের রাজপরিবারেও, আক্রান্ত প্রিন্স চার্লস, আইসোলেশনে স্ত্রী ক্যামিলিয়া, খুবই উদ্বেগের মত চিকিৎসকদের। করোনার জেরে স্থগিত জনগণনার প্রথম পর্যায়ের কাজ, আপাতত হচ্ছে না এনপিআর ও ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের। করোনা সতর্কতায় বন্ধ হয়ে গেল ভারতীয় সেনার সদর দপ্তর। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা 18,887, মৃত্যু মার্কিন নাট্যকার ও চিত্রনাট্যকার টেরেন্স ম্যাকনেললির। আমেরিকায় একদিনে আক্রান্ত 10,000, ইতালিতে মৃত 6,820। রাজ্যে আরও এক করোনা আক্রান্তের হদিশ, বিকল্প নেই লকডাউনের, অনিশ্চয়তায় বাজারে ভিড়। হাওড়ায় পুলিশের মারে মৃত্যুর অভিযোগ অস্বীকার পুলিশের, ঘণ্টাখানিক সঙ্গে সমান রাত 8টায়।